কি আসলো? কে? মা গো, আমি 2টা দিন অনাহারে, যদি কিছু খাইতে দিতাম। ও আচ্ছা, আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে যান, আসেন, আপনি বসেন, আমি আপনার জন্য দেখি কিছু নিয়ে আসি নাস্তা। আচ্ছা, কি করতেছেন মা? ওঠেন, এখানে কেন বসতেছেন? এখানেই বসি, না না না, এখানে বসেন, সোফার উপরে বসেন, এখানে বসবো। সমস্যা নেই, সোফার উপরে বসেন। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি দেখি কি আছে। আচ্ছা মা, আচ্ছা ঠান্ডা পানি থাকলে তো আমার গলাটা অনেক শুকিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, আপনার পানি মামা কুজের ঠান্ডা হয়ে গেছে। ধরো এ ছবিটা কার মা? ও ছবিটা আমার হাজবেন্ডের, কিন্তু কেন? ও না, মনে হয় জানি দেখছি, অনেকদিনের পরিচিত। ও আচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। না বাবা, আমি যাই, তুমি থাকো, আমার পেট ভরে গেছে। ভাই রে, আপনি না মাত্র বললেন আপনি ক্ষুধার্ত, কোথায় যাবেন? নাস্তা করে খাবার খেয়ে তারপর যাবেন, ঠিক আছে? না বাবা, আমি যাই। আরে না, আপনি বসেন, শোনেন, আমার বাসা থেকে কেউ খালি মুখে ফিরা যায় না, সবাই খেয়েই যায়। এখন আপনি বসেন, আপনি খাবার শেষ করে তারপর যাবেন, তার আগে যেতে পারবেন না বাবা, আমার পেট ভরে গেছে, আমি যাই। না। আরে না, আপনার মুখ দেখে বোঝা যেতেছে আপনি ক্ষুধার্ত, আপনি পেট ভরে খেয়ে তারপর যাবেন, খাবার ছাড়া আমার বাসা থেকে যেতে পারবেন না আপনি। হ্যাঁ বলো, দাঁড়াও, আসছি, একজন মুরব্বী আসছে, তো ওনাকে, ওনার সাথে একটু কথা বলতেছি, ওনাকে খাবার দিয়ে তারপর আমি আসতেছি। মা, সাহেবে ডাকি, তুমি যাও, আমি আসি। আরে সমস্যা নেই, কিছু হবে না, আপনি বসেন, আপনি খাবার খেয়ে তারপর যাবেন, না বসেন, আপনি খেয়ে তারপরেই যাবেন। না বাবা, আমি পানি রেখাইছি না, আমার পরানটা ঠান্ডা হয়ে গেছে, আমি যাই, তুমি থাকো। আরে কি বলেন, আপনার খেয়েই যেতে হবে, আমার বাসায় এসে কেউ না খেয়ে যেতে পারে না, আপনিও যেতে পারবেন না, বসেন। না বাবা, যাই, অন্যদিন এমন যাই। আরে বললে হয়ে গেল নাকি, আপনার খেয়েই যেতে হবে, খাবার ছাড়া আপনি যাইতে পারবেন না, আপনি এখানে বসেন। আরে বুঝলাম না, তুমি কি ব্যস্ত হয়ে গেছো নাকি? তোমার আসতেছি, তুমি একটু ওয়েট করো না, যাও মা, সাহেবে ডাকে, যাও, সিলে সিলি করে। আরে সমস্যা নেই, আপনি বসেন না, আপনি বসেন, আপনি খাবার খেয়ে তারপর যাবেন, আপনি বসেন একটু। না না না, তুমি থাকো, আমি যাই। মানে আপনি এমন করতেছেন কেন বুঝলাম না, আপনি মাত্র বললেন আপনি ক্ষুধার্ত, এখন যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছেন। কি সমস্যা, কি আমি তোমার ডাক্তারছি কখন থেকে? আরে তোমাকে বললাম না, একজন মুরব্বী লোক আসছে, এই যে উনি আসছে, ওনাকে বলতেছি খাবার খাওয়ার জন্য, উনি বলতেছে খাবার খাবে না। আমি বুঝতেছি না তোমারে, আমি যে তোমার ডাক্তারছি, আর তুমি আমার করতে ফকির বিক্ষু টিউ করেছো, তাহলে বাড়াবাড়ি শুরু করছো, যারা তারা ঘরে ঢুকতে লোক না, বের করো। আরে আমি বুঝলাম না, তুমি এমন করতেছো কেন, হঠাৎ করে কি হলো তোমার, অসুস্থ নাকি তুমি? কি করবো তোমার সাথে, ফকির আইছে কিছু দিয়া 5-10 টাকা হাতে দেবি দেখে দিবা, তারা ঘরে ঢুকে সবাই বসাইয়া, তারা পানি খাওয়াইয়া, এত কি কাহিনী কি? এত মানে বুঝলাম না, এটা তুমি কিরকম বিহেভ করতেছো, সে ফকির বলে কি, সে মানুষ না, আর ওনাকে আমি বাসার মধ্যে ডেকে আনছি, ওনার সামনে তুমি এইসব কথাবার্তা বলতেছো, তোমার লজ্জা করতেছে না? তোমার লজ্জা করতেছে না? হ্যাঁ, একজন ফকির রে তুমি এনে সবাই বসায়া, খাতির যত আদর যত্ন করতেছো, তারে খাওয়ানো লেগে ভাগ হয়ে গেছো, এখানে আমি তোমার ডাকতাছি, তোমার কোনো খবরই নাই। আরে আমি বুঝলাম না, হঠাৎ করে তোমার এত চেঞ্জ, মানে কিভাবে সম্ভব এটা, এটা কি সত্যি তুমি? এই মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানে বসেন, না বাবা যাই, আমি বসেন, এখানে বসেন, আপনি না খেয়ে কোথাও যাবেন না, এখানে বসেন। কি শুরু করছো তুমি, উনি চলে যান। আচ্ছা তোমার সমস্যা কি, তুমি এমন করতেছো কেন, আমি বুঝলাম না। আচ্ছা আপনি এখানে বসেন তো, আসলে কি হয়েছে বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। মানে আপনি আমার হাজবেন্ডকে দেখার পরে চলে যেতেছেন, আমার হাজবেন্ডের ছবি আপনি দেখলাম যে এমন এমন করে হাতাইতেছেন, মানে কি বুঝলাম না আমি, আর আমার হাজবেন্ডও দেখে আপনারে দেখা এরকম করতেছে, কি হয়েছে বিষয়টা আমার একটু ক্লিয়ার করে বলবেন। বাবা কি কম, আরো 20 বছর আগের কাহিনী, পিছনের কথা কইতে চাই না তোমার সাথে কিছু। মানে বুঝলাম না, এই কি হয়েছে বলবা তুমি। তেমন কিছুই হয় নাই, কিছুই হয় নাই। হ্যাঁ, কত্তিকা ফকির ঠকির আইছে ঘরের ভিতরে, আর তুমি তারে বসাইয়া, মানে খুব এখন তোমার আদর ভালোবাসা উতলাইয়া পড়তাছে নাকি? হ্যাঁ বের করো তারে, আমি তারে সহ্য করতে পারতেছি না, বের করো। তুমি বলবা না, না বিষয়টা আমার জানতেই হইব। মা আপনি বলেন দেখেন, আপনি একটু বলেন না প্লিজ, কি হয়েছিল আমার, আমি শুনবো, আপনি একটু বলেন আমাকে।
আচ্ছা আপনি কান্না করতেছেন কেন আমাকে একটু বলবেন। দেখেন আপনি কোনো মিথ্যা কথা বলবেন না, আমার কাছে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনি কান্না করতেছেন, শোনেন আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার চোখের পানি কিন্তু মিথ্যা কথা বলতেছে না। এই কি হয়েছে, তুমি বিষয়টা আমাকে বলবা? কি বলবো তোমাকে, কি বলবো, তুমি কি শুনতে চাও? কি লুকাইতেছো তোমরা দুজনে আমার কাছে, কি লুকাইতেছো তোমরা? তুমি আরে বের করো বাসার থেকে। মা প্লিজ বলেন না, আমার কাছে, আমার কাছে কিছু লুকাইয়েন না। বসেন এখানে, বসেন আপনি এখানে বসেন। দেখেন মা আপনার চোখের পানি বইলা দিতেছে, কিছু একটা হয়েছে। প্লিজ মা আমাকে বলেন, দেখেন আমার কাছে লুকাইয়েন না কোনো কিছু, বলেন সব কিছু। আসলে কি হয়েছে মা আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। আপনাদের দুজনের দিকে তাকিয়ে বসে যেতেছে, কোনো একটা কিছু রহস্য আছে যেটা আপনারা আপনার আমার কাছ থেকে লুকাইতে চাইতেছেন। প্লিজ বলেন না, প্লিজ আপনাকে আল্লাহর দোহাই লাগে, প্লিজ বলেন। কি কমু মা, দুঃখের কথা, তোমার যে সাহেব ওই আর কেউ না, আমার সন্তান 10 মাস 10 দিন আমার পেটে রাখছি, আমি মানুষ করছি। কি বলতেছেন মা? আমার সন্তান আমার ছেলে না, আমি মাছের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাই, আর ভাই এই ছোট কালে মাঠে গেছে আরে তুই, আর আমি মানুষ করছি। আজ গো আমার ছেলে না, আমার পয়সা দেয় না কোনো মাছের দরে। কি করবো বাবা, তোমার লাগে, তোমার লাগে খেলে কি হইবে কি বুঝবো, আমার সন্তানই আমারে বুঝে না। মা আপনি এগুলো কি বলতেছেন? এই তুমি না বলছো তোমার কেউ নাই, আমি না তোমার বারবার বলছি যে তোমার মা বাবাকে নিয়ে আসো, তোমার মা বাবাকে নিয়ে আসো, তুমি না বলছো পৃথিবীতে তোমার কেউ নাই, তুমি এতিম। ইয়ে কি বলতেছে এখন, এই কথা বলতেছো না কেন, কথা বলো কি বলতেছে উনি, বলবা না? এখনো কি চুপ করে থাকবা? আরে তুমি কেমন ছেলে, তুমি কেমন ছেলে যে তার গর্ভধারিণী মাকে অস্বীকার করে, বাসায় আসার পরে দূর দূর করে বাসা থেকে বের করে দেয়। আরে তোমার মতো ছেলেকে জন্ম দেওয়ার চাইতে না দেওয়াই তো অনেক ভালো ছিল। যাই বাবা, আমি বৌমা তুমি থাও, দোয়া করি তোমার পানে। আরে আপনি কোথাও কোথায় যাবেন, আপনি কোথাও যাবেন না, বসেন এখানে, আপনি এখানে বসেন। আরে তুমি কেমন সন্তান, আমার ঘৃণা লাগে যে তুমি আমার হাজবেন্ড, আরে তোমার মতো একটা ছেলে থাকতে এনার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতে হয়। তোমার মতো একটা ছেলেকে জন্ম দিয়ে সে যে কত বড় ভুল করছে। তোমার বাবা মারা গেছে অনেক ছোটবেলায়, তোমার মা আজ পর্যন্ত বিয়ে করে নাই, তোমার মুখের দিকে তাকায়া সে মাথার ঘাম পায়ে ফেলা তোমারে মানুষের বাসায় কাজ করে করে পড়াশোনা করাইছে, আজকে এত বড় করছে, আর তুমি তার প্রতিদান কি দিতেছো? তুমি না তোমার এই ব্লাস বহন ভুবনে তুমি রইছো, আর তোমার মা, তোমার মা রাস্তায় থাকে ডাস্টবিনের নোংরা খাবার খায়। আজকে তোমার মা আমার বাসায় আসছে, আমার বাসায় আসছে 3 দিন ধরে কোনো কিছু খায় না, না খায় 3 দিন না খায় থাকে আমার বাসায় আসছে, আমার কাছে 2 মুঠো ভাতের জন্য, আর তুমি, তুমি সেই মাকে দূর দূর করে বাসা থেকে বের করে দিতেছো। আরে তুমি তো একটা পাষাণ, তোমার মতো পাষাণ মানুষ আমার হাজবেন্ড, আমার ভাবতে ঘৃণা হইতেছে। তুমি এতটা নিচ, এতটা নিচু তোমার মন মানসিকতা। আমি প্রাউড ফিল করতাম যে তোমার মতো একটা হাজবেন্ড আমার কপালে জুটছে। আমি না কতই তোমার নামে প্রশংসা করছি, আমার সকল বন্ধু বান্ধব সবাইকে আমি বলছি যে আমার হাজবেন্ডের মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, আমার হাজবেন্ড পৃথিবীর শ্রেষ্ঠ হাজবেন্ড। কিন্তু আমি এখন বুঝতে পারতেছি আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড যেন কারো ভাগ্যে না জোটে, আমার হাজবেন্ডের মতো সন্তান যেন কারো গর্ভে ধারণ না হয়। তুমি একটা জঘন্য লোক, তোমাকে আমি কি বলবো, বলার মতো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তুমি এতটা নিচ। না আমি তোমার মতো স্বার্থপর যে নিজের মাকে, মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই, যে নিজের মাকে সম্মান করতে পারে না সে আমাকে কিভাবে সম্মান করবে? আরে যেই মানুষটা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মানুষের প্রতি যার বিন্দু পরিমাণের ভালোবাসা নাই, যার বিন্দু পরিমাণের কষ্ট নেই, আর আমি তো 2 দিন ধরে তার জীবন আসছি, আমাকে তার ছেড়ে দিতে এক বিন্দু সময় লাগবে না। তোমার কাছে টাকাই সব না, থাকো তুমি তোমার টাকা নিয়ে, আজকের পর তুমি আমাকেও পাবে না। আমি এই মানা, এটা তোমার মানা, আমি ছোটবেলা থেকে মায়ের আদর, মায়ের ভালোবাসা পাইনি। আমি, আমি বুঝি, আমি জানি যে মা কতটা মূল্যবান হয়। শোনো আজকের পর থেকে ইনি তোমার মানা, ইনি আমার মা, আর আমি আমার মাকে নিয়ে আমি থাকবো। যদি আমার প্রয়োজন হয় আমি রাস্তায় রাস্তায় কাজ করে আমি আমার মাকে খাওয়াবো, তোমার মতো ছেলে আমার মায়ের দরকার নাই। চলো মা তুমি আমার সাথে থাকবা,
চলো থাকো, তুমি তোমার বিলাস বহন নিয়ে চলো। বাবা তুমি থাকো, আমি যাই। থাকো মা তুমি। না তুমি আমার সাথে যাবে, তুমি তোমাকে আমি আর রাস্তায় রাস্তায় থাকতে দিব না। আমার সব কিছুই আছে, তোমার এই ছেলের কাছে থাকা লাগবে না। আজকের থেকে তুমি জানবা আমি তোমার আর এক ছেলে, আমি মেয়ে না। চলো দাঁড়াও, কোথায় যাও? আমি মাকে নিয়ে চলে যাচ্ছি। আরে মা শুধু তোমার, আমার না? হ্যাঁ উড়িয়া জুড়িয়া বইলা, তুমি তো আমার মাকে তোমার বাবা না ভাবাইলা। মা শুধু তোমার, আমার না। তোমার এত বড় সাহস, এত বড় অধিকার তোমাকে কে দিল যে আমার মাকে নিয়ে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাবা? হ্যাঁ আমি তোমাকে অনুমতি দিছি, সরো চাপো, বসো মা এখানে বসো, বসো বসো। মা আমি মস্ত বড় ভুল করছি মা, তুমি আমার মাফ করে দিও মা। মা আমার তুমি মাফ করে দিও মা, আমি অপরাধী সন্তান তোমার মা। আমি আসলে ভুল করছি, আমি টাকার অহংকারে মা অমানুষ হয়ে গেছি গা মা, যে নিজের গর্ব ধারিনি মাকে ভুলে গেছি গা। টাকার কাছে আমি এমন অন্ধ হয়ে গেছি মা, আমি তোমাকে তোমার পরিচয় আমি দিই নাই, গরিব বুইলা। আর এত টাকা পয়সার মালিক হয়েছি, আসলে মার পরিচয় দেয় নাই, মার পরিচয় দিতে ঘৃণা লাগছে আমার। তুমি পারলে মাফ করে দিও মা। শোনো আমি তোমাকে একটা কথা বলি, টাকা পয়সা থাকলেই না সব কিছু হয় না। শোনো এই যে আজকে মায়ের পায়ের নিচে যে তুমি হাতটা দিলা, কতটা শান্তি পাইছো এই তোমার 10-12 বছরের জীবনে, তুমি কতটা শান্তি পাইছো পাও নাই তাই না? মায়ের কাছে যে শান্তিটা থাকে না, এটা পৃথিবীর যত ধন দৌলত স্বর্ণ মুদ্রা যাই থাকুক না কেন, মায়ের এই ভালোবাসাটা না কোথাও পাওয়া যায় না, কোথাও না। বুঝতে পারছো মা? আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেন, আর আপনার ছেলে যে হয়তো আপনার ছেলের ভুলটা বুঝতে পারছে, খুব ভবিষ্যৎ আর এরকম করবে না। চলেন মাকে নিয়ে ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি একটা কাজ করো, মা তো আজকে আমাদের বাসায় আসছে প্রথম, আর তুমি গরুর গোশত, খাসির গোশত, তারপর গলদা চিংড়ি, ইলিশ মাছ, এগুলো সব কিছু কিনে নিয়ে আসো, আমি নিজ হাতে রান্না করব। লাগবে না, কিছু লাগবে না। যাও মা ভিতরে যাও। আচ্ছা চলো।